অনেক দিন আগের কথা, এক বনে বাস করত টুনি ও তার দুই ছানা। তারা ছিল অনেক গরিব। একদিন সকালে টুনি বনে কাঠ কাটতে গেল। এই কাঠটা কেটে বাজারে বিক্রি করলে ভালো মুনাফা পাব। এই বলে টুনি কুড়াল দিয়ে গাছ কাটতে লাগলো। হঠাৎ টুনির কুড়ালের মাথা পানিতে পড়ে গেল। হায় হায় রে, আমার কুড়ালের মাথাটা পানিতে পড়ে গেল, এখন আমি কিভাবে গাছ কাটব? তারপর টুনি কান্না শুরু করে দিল। তারপর টুনির কান্না শুনে পানি থেকে এক জলপরী বের হয়ে এলো। তারপর জলপরী টুনিকে বলল, কি হয়েছে, এখানে কাটছো কেন? আমি এখানে গাছ কাটছিলাম, হঠাৎ আমার কুড়ালের মাথা পানিতে পড়ে গিয়েছে, এখন আমি গাছ কাটবো কিভাবে? আচ্ছা, তুমি কান্না বন্ধ করো, আমি তোমার কুড়ালের মাথা এক্ষুনি এনে দিচ্ছি। তারপর জলপরী একটা সোনার কুড়াল এনে টুনিকে বলল, এই নাও টুনি, তোমার কুড়াল। এই কুড়ালটা আমার না, দেখো তো, এই কুড়ালটা কি তোমার? হ্যাঁ, এই যে আমার। তোমায় অনেক ধন্যবাদ আমার উপকার করার জন্য। জলপরী তার সৎ মনোভাব দেখে টুনিকে বলল, টুনি, তুমি একজন সৎ পাখি, আমি খুশি হয়ে তোমার একটা আপেল দিচ্ছি, তোমার যখন যা দরকার হবে তুমি আপেলটার কাছে বললে তুমি তাই পাবে। এই বলে জলপরী চলে গেল, আর টুনিও তার বাড়ির পথে রওনা হলো। কিছুদিন পর টুনির অভাব দূর হয়ে গেল। হঠাৎ একদিন টুনির প্রতিবেশী কাক পাখি তার বাড়িতে এলো। এসে বলল, এ টুনি, কিছুদিন আগে তুই অনেক গরিব ছিলি, এত তাড়াতাড়ি কিভাবে বড় লোক হলি? কোনো গুপ্ত জান পেয়েছিস নাকি? সব উপরওয়ালার ইচ্ছা। হঠাৎ কাক টুনির বাসায় একটা আপেল দেখতে পেল। সে মনে মনে ভাবল, টুনি এই আপেলটা আমার কাছ থেকে কেন লুকাচ্ছে? তার মানে এই আপেলটা নিশ্চয়ই জাদুর আপেল। তারপর কাক টুনির বাসা থেকে চলে গেল। পরের দিন সন্ধ্যাবেলা কাক আপেলটা চুরি করার জন্য টুনির বাড়িতে গেল। আপেলটা কোথায় রেখেছে দেখতে পাচ্ছি না কেন? হঠাৎ কাকের চোখ গেল টুনির ঘরের কোনার দিকে। সেখানে দেখতে পেল আপেলটা। সে চুরি করার উদ্দেশ্যে আপেলে হাত দিল। আপেলে হাত দিতেই আপেলটা তাকে পাখি থেকে একটা কালো আপেল বানিয়ে দিল। এই আপেলটা আবার কোথা থেকে এলো এখানে? এই কথা বলায় কালো আপেলটা আবার কাক হয়ে গেল। তুমি এখানে কেন? এখানে বা কখন এলে? তারপর কাক টুনিকে সব খুলে বলল, তাহলে আপেলটা তোমায় উচিত শাস্তি দিয়েছে, এখান থেকে চলে যাও, তোমায় যেন আর কখনো এখানে না দেখি, আর ভালো হয়ে যাও। তার কথা শুনে কাক টুনির বাসা থেকে চলে গেল।